রাজপুত্র তোমার বক্তব্যটা তুমি বলো। কাজী মাসুম আক্তার আপনি চুপ করুন, আমি আপনার কাছে আসছি। এবার রাজপুত্র যে যুক্তিটা দিলেন উনি কোর্ট চত্বরে, প্রথমত এইসব কিছু করা যায় না, কিন্তু কোর্ট চত্বরে এই ধরনের ফ্লাইং কেস দেওয়া নেওয়ার বিষয়ে আমরা দেখেছিলাম শুনেছিলাম। ঠিক সেভাবেই রাহুল গান্ধী তো নিজের একটা, আরে রাহুল গান্ধী তোমাদের প্রধানমন্ত্রী হবে বলে তোমরা স্বপ্ন দেখছো? রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে তো তৃণমূল কংগ্রেস কি মনে করছে? কোনটা বেশি খারাপ জিনিস? যে দল গরিমা শেখাচ্ছে সেই দলের ডেপুটি চিফ মিনিস্টার পণ দেখতে গিয়ে ধরা পড়ে, তাদের কাছ থেকে গরিমা শিখবো? বাকিদের কাছে আমি আসছি কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ, এই যখন যুক্তি নিক্তিতে মাপার যুক্তি যখন আসছে, দেখেনি রাহুল গান্ধী আজকে ঠিক কি বলেছে এবং স্মৃতি ইরানী তার পাল্টা ঠিক কি বলেছে। শুভাশিস দা বাকিদের প্রত্যেকের কাছে আসবো, কিন্তু দেখেনি শুনেনি জানা প্রয়োজন। ভারত হামারি জনতা কি আওয়াজ হ্যায়, দিল কি আওয়াজ হ্যায়। উস আওয়াজ কি হত্যা আপনে মণিপুর মে কি, ইসকা মতলব ভারত মাতা কি হত্যা আপনে মণিপুর মে কি। জো ভারত কি হত্যা কি বাত পর কংগ্রেস পার্টি নে তালি পিটি আজ ইস সদন মে, ইস বাত কা সংকেত পুরে দেশ কো দিয়া। শুভাশিষদা আমি একটা কথা আপনাকে বলছি, যখন ভারত মাতার হত্যা হচ্ছে এই শব্দবন্ধগুলো ব্যবহার করছেন রাহুল গান্ধী, কার্যত বিরোধী বেঞ্চ থেকে হাততালি এবং যে টেবিল চাপড়িয়ে হাততালি দেওয়া হয় পার্লামেন্টারি ক্ল্যাপ সেইটা দেওয়া হচ্ছে, উল্লাস প্রকাশ করছেন আপনারা হত্যা হচ্ছে তার জন্য। তো আপনাদের নিজেদেরও প্রয়োজন যে রেকটিফাই করা, চেক করা, জানানো, বলা মল্লিকার্জুন খার্গে আবার চিঠি না পাঠায় আপনাকে, আমার কথা হয়েছিল পি চিদম্বরম মল্লিকার্জুন খার্গে রাজ্যসভায় যারা ছিলেন এবং লোকসভায় যারা ছিলেন, আমি বলছি হয়তো রাহুল গান্ধীর বক্তব্য দারুণ ছিল ওই জন্য হয়তো দিয়েছেন যে না মানে যারা নির্যাতিত তাদের পক্ষে এত ভালো বক্তব্য রয়েছে সেই জন্য হয়তো হাততালি দিয়েছে বা টেবিল চাপড়েছে, সেটা দিয়ে আমি যাচ্ছি না। আমার কথা হলো যে ভারতবর্ষের পার্লামেন্টের গরিমার কথা চন্ডু বরাকও শোনালো, কাজী সাহেবও শোনালেন। আমার কথা হলো ৯ বছরের মোদীজির শাসনে পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে কতটা গরিমা রাখতে পেরেছে, কতটা রাখতে পেরেছে। কাজী মাসুম আক্তার উত্তর দিন, 30 সেকেন্ড। কাজী মাসুম আক্তার, হ্যাঁ আমি শুধু বলবো রাহুল বাবুর মনে এত পুলক কেন? আমি কিছুদিন আগে দেখছিলাম, আমার দুঃখ লাগছিল, ওনার বয়স এমন কিছু হয়নি, সাদা পাকা বিরাট দাড়ি, যেন মনে হচ্ছে 70 বছরের মানুষ, ত্যাগী সন্ন্যাসী, ভারতের মানুষের কষ্টের জন্য তার কত হৃদয় ব্যথা, যেন সন্ন্যাস গ্রহণ করবে, হঠাৎ এত পুলক এসে গেল, ফ্লাইং কিস দিয়ে দিল। আমার ভাবতে কেমন লাগছে যেন ঠিক মেলাতে পারছি না, ঠিক অঙ্ক মিলছে না। আমার বক্তব্য যে তিনি তো এনডিএর মুখ, তিনি তো কংগ্রেসের মুখ, অন্যদের সাথে তার তুলনা করছেন কেন? অন্যরা কেউ ত্রুটি করলে কি?